গাজীপুরের যে শ্রমিক নেতা শহীদুল ইসলাম হত্যাকাণ্ড নিয়ে দেশবিদেশে এত আলোচনা সে ঘটনা নেপথ্য বের করে এনেছে পুলিশ আট মাসের বেশি সময় তদন্ত শেষে হত্যায় জড়িত থাকা জনকে চিহ্নিত করার পর আদালতে দাখিল করা হয়েছে চার্জশিট হত্যার পিছনে শ্রমিক সংগঠনগুলোর অভ্যন্তরীণ কোন্দলকে প্রধান কারণ হিসেবে পেয়েছেন তদন্ত কর্মকর্তা স্থানীয় প্রভাবশালী কামরুলের ভাই ও কারখানার প্রশাসনিক কর্মকর্তার ইশারাতেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে উল্লেখ করেছেন গাজীপুর শিল্প পুলিশ চোদ্দ অভিযুক্তের মধ্যে আবু সালে প্রিন্স জাকার সুয়েটার লিমিটেডের অ্যাডভিন ম্যানেজার আর মাজাহারুল বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের টঙ্গি পশ্চিম থানার সাধারণ সম্পাদক এই চার সিটে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই সংখ্যাটা হচ্ছে চোদ্দ জন কামরুলের নাম কিন্তু ওরা এজাহারও নিয়ে আসে না আমাদের কাছে তদন্তে তার কোন ইনভলভমেন্ট আমরা পাইনি কিন্তু তার ভাই বেসিক্যালি তার ভাই এখানে এই জুট ব্যবসাটা নিয়ন্ত্রণ করত তো তার ভাইয়ের নাম আসছে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার এদিকে পুলিশের দেয়া অভিযোগপত্রে সন্তুষ্ট নন পরিবার তাদের অভিযোগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কারখানার মালিক ও স্থানীয় প্রভাবশালী কামরুলের নাম উল্লেখ না করেই চার্জশিট দাখিল করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চ দিয়ে এটা তদন্ত করে উনি মূল আসামিদের বাইরে বাইরে করে কারণ যদি এটার একটা বিচার হয় স্যার তাহলে ভবিষ্যতে কোন মালিক কোন অন্যায় ভাবে কোন শ্রমিক নেতাদের মারতে পারবে শ্রমিকদের অধিকার আদায় করতে গিয়ে যায় মারা যায় সেই শহীদুলের পরিবার এখন নাকি মারা যাচ্ছে সেই দিকে আশা রাখছি তেইশ সালের পঁচিশে জুন টঙ্গীর সাতাশ বাগানবাড়ি এলাকায় পিটিয়ে হত্যা করা হয় শহীদুলকে নিহত শহীদুল ইসলাম বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলার সভাপতি ছিলেন রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর